छिटके पड़े शिमुल जबा, छिटके पड़े खेला, छिटके पड़े भाटियाली नदीर छेले बेला, छिटके पड़े मदन मोहन, छिटके पड़े गुली, छिटके पड़े नामता भूगोल, छुड़ल जखन गुली। भिजल बतास, डुबल आकाश, बांगला भाषार ग्राम, आमार भाई रक्त दिए एकुश लिखिलाम। रक्तेर आखरे लेखा एकुशे फेब्रुआरी, আমাদের ইতিহাস সংগ্রামের গৌরবে গৌরবান্বিত মাস ফেব্রুয়ারি। সেই সংগ্রামী ইতিহাসের একটি বিশেষ মাইল ফলক অধ্যায় হচ্ছে বাহান্নর ভাষা আন্দোলন। 1757 সালে পলাশীর আম্রকাননে ইংরেজদের হাতে বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে স্বাধীনতার যে সূর্য অস্তমিত হয়েছিল, 1947 সালে এই উপমহাদেশ থেকে ইংরেজ বিদায় নিলেও আমাদের দেশে সেই সূর্যের পুনরুদয় ঘটেনি। পূর্ব পাকিস্তানের মানুষদের প্রকৃত স্বাধীনতা লাভের জন্য সংগ্রাম করতে হয়েছিল আরও 24 বছর। এই 24 বছরের সুদীর্ঘ সংগ্রামের প্রথম ধাপ সংঘটিত হয় 1952 সালের 21শে ফেব্রুয়ারি। ভাষা সৈনিকদের অনেকেই সেখানে যুদ্ধে প্রাণ উৎসর্গ করে রচনা করে যান আমাদের প্রকৃত স্বাধীনতার জন্য যুদ্ধের ব্যাপক পটভূমি। পরবর্তীতে আমাদের জাতির জনক, আমাদের জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে আমাদের স্বাধীনতার অরুণোদয় ঘটে এবং এ দেশে বাংলা ভাষার প্রাণ প্রতিষ্ঠা হয়। আজ আমাদের স্বাধীনতার 52 বছরে এসে আমরা দেখি সারা পৃথিবী আমাদের ভাষা আন্দোলন সম্পর্কে অবগত। দেশে দেশে মায়ের মুখের ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য 1999 সালে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পাওয়ায় আমাদের শহীদ দিবস এক আন্তর্জাতিক মাত্রা লাভ করেছে। এর জন্য বাংলাদেশ হয়েছে অধিক গৌরবান্বিত। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একদিকে যেমন পৃথিবীর সব জাতিগোষ্ঠীদের তাদের নিজ নিজ মাতৃভাষাকে ভালোবাসতে এবং তার উন্নয়নে কাজ করতে উদ্বুদ্ধ করেছে, অন্যদিকে তা আমাদের মহান ভাষা শহীদদের বিশ্ব ইতিহাসেও অমর করে রেখেছে। তাদের আমরা কখনোই ভুলব না। বন্ধুরা, এমন হৃদয় স্পর্শ করে সুরে গাওয়া এই ভাষার গানটির আবহে চলুন আমরা চলে যাই বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত প্রভাতী ম্যাগাজিন মহানগরের ফুলের পসরা সাজানো অঙ্গনে। আর সেখান থেকেই আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি রফিকা বিনতে জাহেদ এবং আমি লিয়াকত খান।
ভাষাবিজ্ঞানী ইংল্যান্ডের নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম্যাগি টলারম্যান বলেছেন, পৃথিবীতে মানুষই হল একমাত্র প্রাণী যার ভাষা আছে, আর এই ভাষার কারণেই আমরা অন্য সব প্রাণী থেকে আলাদা হয়েছি। বিশ্বে এখন প্রায় 800 কোটি মানুষ রয়েছে, যারা সারা বিশ্বে এমন ভাষা ব্যবহার হচ্ছে যাদের অস্তিত্ব প্রায় 5000 বছর আগেও ছিল। তবে বর্তমানে পৃথিবীর মানুষ 6500-এর মতো ভাষায় কথা বলে থাকে। বন্ধুরা, আমাদের জানতে ইচ্ছে করে কোন ভাষাটি সবচেয়ে পুরাতন, কি তাই না? এ নিয়ে বিশ্বের ভাষা বিজ্ঞানীরা বিভিন্ন বিষয়ে গবেষণার মাধ্যমে কোন ভাষা কতদিন আগে উৎপত্তি তার একটি হিসেব করতে সক্ষম হয়েছেন। তাতে দেখা গেছে বিশ্বের প্রাচীন এবং মৌলিক ভাষাগুলোর মধ্যে প্রথমটি যেখানে টিকে রয়েছে এবং তা আমাদের দেশ থেকে খুব একটা দূরে নয়, এই উপমহাদেশের সেই ভাষার অবস্থান, আর সেটি হচ্ছে তামিল ভাষা। জানা যায় এই ভাষার উৎপত্তি 2500 খ্রিস্টপূর্বাব্দে এবং বর্তমানে বিশ্বের প্রায় 7 কোটি 80 লাখ মানুষ তামিল ভাষায় কথা বলে। মৌলিকত্বের পরে আসে গ্রিক ভাষা। এই ভাষার উৎপত্তি 1500 খ্রিস্টপূর্বাব্দে। একটা সময় ছিল যখন বিশ্বের শ্রেষ্ঠ দার্শনিক এবং শিক্ষাবিদেরা গ্রিক ভাষা দিয়ে ভাবতেন, কথা বলতেন এবং লিখতেন। বর্তমানে গ্রিস এবং সাইপ্রাস নিবাসী 1 কোটি 30 লাখ মানুষ এই ভাষাতেই কথা বলে থাকেন এবং লেখেন। এটি এখন ইউরোপীয় ইউনিয়নের অন্যতম সরকারি ভাষাও বটে। তারপরে রয়েছে সংস্কৃত ভাষা। এই উপমহাদেশের এই প্রাচীনতম ভাষার উৎপত্তি প্রায় 2000 খ্রিস্টপূর্বাব্দে। সংখ্যা যদিও কম, তবু এখনও বেশ কিছু মানুষ এই ভাষায় কথা বলেন। সংস্কৃতের প্রভাব পশ্চিমী বহু ভাষার উপরেও রয়েছে। আমাদের বাংলা ভাষার উৎপত্তিতেও এই ভাষার অবদান রয়েছে যথেষ্ট। প্রাচীনত্বের দিক থেকে এরপরে আসে চীনা ভাষা। বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক মানুষের শেখা প্রথম ভাষাই হল চীনা ভাষা। পৃথিবীর প্রায় 120 কোটি মানুষ চীনা ভাষাকেই তাদের প্রধান ভাষা হিসেবে বিবেচনা করেন। প্রায় 1250 খ্রিস্টপূর্বাব্দে শাং সাম্রাজ্যের শেষের দিকে এই ভাষার উৎপত্তি হয় বলে মনে করা হয়। এরপরে আসে হিব্রু ভাষা। অনেকেই বিশ্বাস করেন গত 5000 বছর ধরে হিব্রু ভাষার ব্যবহার করে আসছে, তবে তথ্য প্রমাণ অনুযায়ী 1000 খ্রিস্টপূর্বাব্দেই এর উপস্থিতি নিদর্শন পাওয়া যায়। বর্তমানে সারা পৃথিবীতে 90 লাখ মানুষ এই ভাষায় কথা বলে। এরপর আসে ল্যাটিন ভাষা। 75 খ্রিস্টপূর্বাব্দে জন্ম নেওয়া এই ঐতিহ্যবাহী ভাষাটি পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে আজও তার অস্তিত্ব বজায় রেখেছে। সংস্কৃতের মতোই ল্যাটিন ভাষাও অন্যান্য ভাষার উপর প্রভাব বিস্তার করেছে, এমনকি রোমান সাম্রাজ্যে এর উপস্থিতির কথা জানা যায়। এখনও পোল্যান্ড ও ভ্যাটিকান সিটিতে সরকারি ভাষা ল্যাটিন এবং বিশ্বের 1 লাখ মানুষ এই ভাষা শেখেন। আরবি ভাষা বহু প্রাচীন বলে ধারণা করা হয়, তবে এই ভাষার প্রথম নিদর্শন পাওয়া যায় 512 খ্রিস্টাব্দে। বর্তমানে সারা বিশ্বে প্রায় 29 কোটি মানুষ আরবি ভাষায় কথা বলেন। মধ্যপ্রাচ্যে বহু দেশ যেমন UAE, সৌদি আরব, লেবানন, সিরিয়া, ইরাক, ইরান, ইসরায়েল, মিশর, জর্ডান, কুয়েত এবং ওমানে সরকারি ভাষা আরবি। হ্যাঁ বন্ধুরা, গবেষণায় ভাষার প্রাচীনত্বে হয়তো আরও অনেক ভাষা পাওয়া যাবে, তবে এটা আমরা বলতে পারি পৃথিবীর সব মানুষের প্রথম ভাষাই হচ্ছে কান্না, কি তাই না? কান্নার ভাষা হচ্ছে সর্বজনীন। সব মানুষের জন্ম নেই কাঁদে, আর কান্নার ভাষা সব পৃথিবীর সবাই ভাষাভাষী সবাই বোঝে, আর মা তো বোঝেনি, আর মায়ের মুখের বলটুকু বুঝে নেয় তার সন্তানেরাও। তো চলুন বন্ধুরা, এই নিয়ে আরও কথা হবে, তবে এখন চলে যাই আমাদের আজকের প্রভাতী ম্যাগাজিন মহানগরে অন্যান্য আয়োজনে, দেখি কি আছে সেখানে। বন্ধুরা, আজ অনুষ্ঠানের আয়োজনের প্রথমেই থাকছে প্রথিতযশা ব্যক্তিদের জীবন কাহিনী নিয়ে প্রতিবেদন, থাকছে ঢাকার মঞ্চ নাটক চলচ্চিত্র সংস্কৃতির ক্রমবিকাশ নিয়ে আয়োজন নগর সংস্কৃতি, আছে ঢাকার ইতিহাস ঐতিহ্য নিয়ে প্রতিবেদন এই ঢাকা, আরও থাকছে যাত্রাপথের খবরাখবর নিয়ে পর্ব শুভযাত্রা এবং শোনাব গান। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে FM 104 MHz। বাংলার ইতিহাসে বাঙালির সবচেয়ে উল্লেখযোগ্য দুটি গৌরবোজ্জ্বল ঘটনা হল 52 ভাষা আন্দোলন ও 71 মুক্তিযুদ্ধ। অনেক সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে আমরা এই দুটি মহান আন্দোলনে বিজয়ী হয়েছি। আমাদের মাঝে ফিরে এসেছে তারই একটি, সেই মহান ফেব্রুয়ারি মাস, আর এই ফেব্রুয়ারি মাস এলেই মনে পড়ে যায় ভাষা শহীদদের কথা। বন্ধুরা, এখন আমাদের নিবেদন ভাষা শহীদ
আবুল বরকতের জীবন কথা। গ্রন্থনায় শাকিল মিরাজ আর তা পাঠ করছেন সালমা ফারুকি। সেদিন বৃষ্টি নামেনি, তাজা টকটকে রক্ত ঝরেছিল, ঘাতকের বুলেটে ঝাঁঝরা হয়েছিল অনেকগুলো প্রাণ। আবুল বরকত, 1952 সালের 21শে ফেব্রুয়ারি, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নেতৃত্বে বিক্ষুব্ধ ছাত্র সমাজের মিছিল বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার দাবি নিয়ে 144 ধারা ভেঙে বেরিয়ে এলো রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলা থেকে তাদের গন্তব্য পরিষদ ভবনের দিকে। কণ্ঠে তাদের স্লোগান, চলো চলো অ্যাসেম্বলি চলো। প্রতিটি দলে ছিলেন 10 জন। পূর্ববঙ্গ ব্যবস্থা পরিষদের অধিবেশন ছিল সেদিন। এর মধ্যে ছাত্রদের ওপর নেমে এলো নিপীড়ন, কাঁদানে গ্যাস, লাঠিচার্জ। পরে বিকেলে গুলি চলল ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে। রাস্তায় সেই সময়ে ঢাকা মেডিকেল কলেজের মাঠে, কলেজের ভেতরে ছাত্রদের জন্য নির্মিত ছাত্রাবাসও বুলেট থেকে পেল না নিস্তার। বেলা তখন 3টার মতো। ছাত্র জনতার সঙ্গে তীব্র হয়ে উঠেছে মুখ্যমন্ত্রী নুরুল আমিনের পুলিশ বাহিনীর সংঘর্ষ। মেডিকেল কলেজের ভেতরে ছাপড়ার তৈরি যে ছাত্রাবাস, পুলিশ সেগুলোও ঘেরাও করে দাঁড়িয়েছিল, গুলি ছুড়েছে। পুলিশের এই আক্রমণে আত্মরক্ষার সঙ্গে সঙ্গে ছাত্রদের পক্ষ থেকে আসছে প্রতিরোধ ও পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ। ছাত্রাবাসের 12 নম্বর ব্যারাকের বারান্দা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণীতে পড়ুয়া দ্বিতীয় বর্ষের ছাত্র আবুল বরকত দাঁড়িয়েছিলেন ওই বারান্দায়। তার বন্ধু শামসুল বাড়ি ওরফে মোহন মিয়াকে দেখে এগিয়ে আসছিলেন তিনি, দীর্ঘদেহী, শ্যামলা, ছিপছিপে একহারা গড়ন, পরনে নীল রঙের হাওয়াই হাফ শার্ট ও খাকি প্যান্ট, পায়ে কাবুলি স্যান্ডেল। কিন্তু হঠাৎ এলো বুলেটের আঘাত, তার তলপেটে গুলি লেগেছে। প্রথমে কেউ বুঝতে পারেনি কি ঘটেছে। 12 নম্বর ব্যারাকের বারান্দায় বরকত যখন লুটিয়ে পড়লেন, ছাত্ররা ধরাধরি করে আহত বরকতকে নিয়ে ছুটলেন মেডিকেল কলেজের জরুরি বিভাগের দিকে। ছাত্রদের এই দলে অন্যান্যর সঙ্গে ছিলেন সেদিনের তরুণ শিল্পী মর্তুজা বশিরও। গণসাহিত্য পত্রিকায় তিনি লিখেছেন ওই সময়ের স্মৃতিভাষ্য, দৌড়ে গেলাম, বেশ লম্বা শ্যামবর্ণ, মুখমণ্ডল পরিষ্কারভাবে কামানো, পেটের নিচের থেকে কল ছেড়ে দেওয়ার মতো অঝরে রক্ত ঢল, সবার সঙ্গে আমিও তাকে ধরেছি। আমার সাদা পায়জামায় কে যেন আবিরের রং পিচকিরি দিয়ে রাঙিয়ে দিল। আমি তাকে ধরেছি বুকের কাছে, আমার মাথা তার মুখের নিকট। এক সময় সে চোখ তুলে তাকালো, পর মুহূর্তে জবাই করা মুরগির মতো হা করে জিভ কাঁপিয়ে ফিস ফিস করে বলল, পানি পানি। 3 জন ছুটে এসে বরকতকে কাঁধে তুলে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলেও শরীর থেকে অনেক রক্ত বের হওয়ার কারণে ডাক্তাররা আর তাকে বাঁচাতে পারেননি। অবশেষে রাত 8টার দিকে বরকত ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার অধিকার রক্ষা করতে বুকের তাজে রক্ত ঢেলে দিয়েছেন এদেশের বীর সন্তানরা। মাতৃভাষার মর্যাদার জন্য যে কজন ভাষা সৈনিক প্রাণ দিয়েছেন তাদের মধ্যে আবুল বরকত অন্যতম। শহীদ আবুল বরকত 1927 সালে 16 জুন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর থানার বাবলা গ্রামে জন্মগ্রহণ করেন। পাশের গ্রামে তালিবপুর উচ্চ বিদ্যালয় থেকে তিনি প্রবেশিকা পাশ করেন। এরপর বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে 1947 সালে তিনি HSC পাশ করেন। 1948 সালে বরকত চলে আসেন পূর্ব বাংলার অর্থাৎ বাংলাদেশে। ঢাকার পল্টনে বিশ্বপ্রিয়া ভবনে তার মামা আব্দুল মালিকের বাড়িতে তিনি থাকতে শুরু করেন। উচ্চশিক্ষার জন্য 1948 সালে বরকত ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। তিনি অনেক মেধাবী একজন ছাত্র ছিলেন। 1951 সালে দ্বিতীয় শ্রেণীতে চতুর্থ স্থান লাভ করে তিনি অনার্স পাশ করেন। এরপর একই বিশ্ববিদ্যালয় থেকে MA পাশ করার জন্য ভর্তি হন। সেই সময় 52 সালের 21শে ফেব্রুয়ারি তারিখে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে 144 ধারা ভঙ্গ করে রাজপথে মিছিলে সামিল হয়। বর্তমান শহীদ মিনার এলাকায় পাকিস্তানি পুলিশ মিছিলকে লক্ষ্য করে গুলি চালায়, এতে মারাত্মকভাবে আহত হয় অনেকে। সেদিন মিছিলে পুলিশের গুলিতে নিহত হন সালাম, জব্বার, রফিক, শফিক, আবুল বরকত সহ নাম না জানা আরও অনেকে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি মোট কতজন শহীদ হন তার সঠিক সংখ্যা জানা যায়নি, কারণ অনেক শহীদের লাশ মর্গ হতে মিলিটারি ও পুলিশ লুকিয়ে ফেলে। বরকতের লাশটিও সেদিন মর্গ থেকে সরিয়ে ফেলেছিল পুলিশ। আবুল বরকতের মামা আব্দুল মালিক ছিলেন পানি উন্নয়ন বোর্ডের অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার, আর তার এক আত্মীয় সরকারের উচ্চ পর্যায়ে কর্মরত ছিলেন, তার নাম আবুল কাশেম। তারা দুজনে তদবির করে পুলিশের কাছ থেকে বরকতের লাশ উদ্ধার করেন। 21শে ফেব্রুয়ারি রাত 10টার দিকে
পুলিশের কড়া নজরদারির মধ্যে আজিমপুর পুরাতন কোরস্থানে লাশ দাফন করা হয়। কাজে লেগেছিল সেই ভাষা শহীদের রক্ত। রক্তে কেনা আমাদের অ আ ক খ রাষ্ট্রভাষা স্বীকৃতি পেল 1956 সালে। শহীদ আবুল বরকতকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 2000 সালে মরণোত্তর 21 পদক দিয়ে সম্মানিত করেন। আত্মোৎসর্গকারী এসব মহৎ প্রাণদেরকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে এবং ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস সংরক্ষণে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সার্জেন্ট জহুরুল হক হলের পাশে শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালা নির্মাণ করা হয়। জাদুঘরটি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। স্মৃতি জাদুঘরের ভবনের সম্মুখে স্থাপন করা হয় আবুল বরকতের প্রতিকৃতি। দ্বিতল বিশিষ্ট ভবনটি নিচ তলায় আবুল বরকতের ব্যবহৃত জিনিসপত্র ও ছবি আছে। শহীদ বরকতের ব্যবহৃত হাতে লেখা চিঠি, স্মৃতিচিহ্ন, হাত ঘড়ি, 21 পদক ও ডকুমেন্টারি ফিল্মও রয়েছে জাদুঘরটিতে। ভেতরে ভাষা আন্দোলনের সময় তোলা বেশ কিছু ছবির পাশাপাশি বরকতের দুটো ছবি আছে। মুর্শিদাবাদ জেলার বরকতের বাড়ির ছবি, সেই সময়ের কিশোর বরকতের ছবি রয়েছে। ভাষা আন্দোলনের উত্তাল দিনগুলোতে ঘটে যাওয়া মিছিল, সভার আলোকচিত্র, ভাষা শহীদদের আলোকচিত্র, প্রিয়জনের কাছে লেখা চিঠি ইত্যাদি সংরক্ষিত রয়েছে। এই জাদুঘরে আছে তার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র ও ছবি। ভাষা আন্দোলনের ওপর এটি একমাত্র বিশেষায়িত জাদুঘর। ভাষা আন্দোলনের উপর লিখিত 430টি বই জাদুঘরের লাইব্রেরিতে সংরক্ষিত আছে। ভাষা শহীদ বরকতের দুর্লভ চিঠিপত্র, বরকতের রক্ত মাখা জামা কাপড় এবং ভাষা শহীদের ছবি সংরক্ষণ করা হয়েছে। ভাষা শহীদ আবুল বরকতের জীবন ও কর্ম নিয়ে প্রতিবেদনটি শুনলাম। বন্ধুরা, আমাদের প্রিয় ঢাকা মহানগরীর সব কিছুতেই একটা নিজস্বতা আছে, বিশেষত্ব আছে অনেক কিছুতেই। ঢাকার চলচ্চিত্র, মঞ্চনাটক এবং সঙ্গীত চর্চার একটি ধারাক্রম আছে যা নিজস্বতাও আছে। বন্ধুরা, এবারের পর্ব নগর সংস্কৃতি, লিখেছেন অতনু পিয়াস আর তা পড়ে শোনাচ্ছেন স্বপন গুহ। সুপ্রিয় শ্রোতা বন্ধু, শুভ সকাল। বাংলাদেশ বেতারের শিল্প সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান নগর সংস্কৃতিতে আপনাদের স্বাগতম। আজকের আয়োজনে থাকছে ঢাকায় চলচ্চিত্রের ইতিহাসের সপ্তম পর্ব। এ পর্বে আমরা জানাব ঢাকায় চলচ্চিত্রের উন্মেষকালে বাংলা চলচ্চিত্রের অংশগ্রহণকারী কয়েকজন বাঙালি মুসলিম অভিনেতা অভিনেত্রী প্রসঙ্গে। বিশ শতকের শুরুর দিকে, বিশেষ করে 20-এর দশক পর্যন্ত চলচ্চিত্রে মুসলমান অভিনেতা অভিনেত্রীদের অংশগ্রহণ তেমন চোখে পড়ে না। যদি তাদের অংশগ্রহণ থেকেও থাকে, সে ইতিহাস অজ্ঞাত। কেননা সামাজিক ও ধর্মীয় কারণে তাঁরা সবাই ছদ্মনাম ব্যবহার করতেন। যেমন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেতা ইউসুফকে তেমন কেউ চেনে না, সবাই চেনে দিলীপ কুমার নামে। ঠিক তেমনি সন্তোষ কুমার, সুধীর কুমার নামের আড়ালেও ছিলেন দুই মুসলমান অভিনেতা। রোকেয়া খাতুন প্রথম বাঙালি মুসলিম অভিনেত্রী। মঞ্চ ও রূপালী পর্দায় বাঙালি মুসলমানদের অংশগ্রহণ একরকম নিষিদ্ধই ছিল। তখনকার দিনে বাঙালি মুসলমান সমাজে পত্রিকায় মহিলাদের ছবি প্রকাশকেও হারাম বলে গণ্য করা হতো। তারপরও সমাজের রক্তচক্ষুকে উপেক্ষা করে প্রথম যে মহিলা অভিনেত্রী চলচ্চিত্রে অভিনয় করতে আসেন, তাঁর নাম মিস রোকেয়া খাতুন। রোকেয়া খাতুন ধর্মীয় ও সামাজিক কারণে তৎকালীন পূর্ববাংলায় অভিনয় করতে পারেননি। অভিনয়ের জন্য তাঁকে যেতে হয়েছিল পাকিস্তানের লাহোরে। তিনি সেখানে ওয়ান্ডার ড্যান্সার নামের একটি নির্বাক চলচ্চিত্রে নায়িকার ভূমিকায় অভিনয় করেন। তাঁর পিতা মিস্টার আহমদ ছিলেন একজন ব্যারিস্টার এবং মাতা ছিলেন বিলেতের এক ম্যাম। শিক্ষিত পরিবারের সন্তান বলেই হয়তো তখনকার সামাজিক প্রেক্ষাপটে এমন দুঃসাহসিক সিদ্ধান্ত নেওয়া তাঁর পক্ষে সম্ভব হয়েছিল। ছবিতে অভিনয় করলেও তাঁর আসল নাম ও বিস্তারিত পরিচয় গোপন রাখতে হয়। অভিনেত্রী মিস রোকেয়ার দুটি স্থির চিত্র তৎকালীন মাসিক সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। দলিল আহমদ বাঙালি মুসলিম অভিনেতা। নির্বাক যুগে কলকাতার বিভিন্ন ছবিতে যে বাঙালি মুসলমান অভিনয় করতেন বলে জানা গেছে, তার নাম দলিল আহমেদ। তিনি মিস্টার আহমদ নামেও পরিচিত ছিলেন, কিন্তু তাঁকে ছবিতে শ্যামল কুমার নামে অভিনয় করতে হতো। শ্যামল কুমার নির্বাক যুগ থেকে শুরু করে সবাক যুগের অনেক ছবিতেও অভিনয় করেছেন। দেশ বিভাগের পরও তিনি অনেকদিন কলকাতায় ছিলেন, এরপর স্থায়ীভাবে ঢাকায় বসবাস শুরু করেন এবং এখানেই মৃত্যুবরণ করেন। সুপ্রিয় শ্রোতা বন্ধু, এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তী অনুষ্ঠান শোনার জন্য আগাম আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি।
শুনলাম ভাষার গান, তানজিলা করিম স্বরলিপির কণ্ঠে। কথা সাজিয়েছেন ফখরুল করিম আর গানের সুর করেছেন বিশ্বজিৎ সরকার। বন্ধুরা, বাংলাদেশের রাজধানী শহর ঢাকা, এটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত থাকলেও এখন স্থানান্তর করা হয়েছে, বেড়েছে তার পরিধি। বন্ধুরা, এখনকার পর্ব এই ঢাকা। আজ এই পর্বে আমরা শুনব ঢাকার কিছু ইতিহাস নিয়ে কথা। কথা সাজিয়েছেন মারুফ রায়হান, তা পড়ে শোনাচ্ছেন স্বপন গুহ। শ্রোতা বন্ধু, আজ আপনাদের শোনাব বসন্ত উৎসব নিয়ে কিছু কথা। কোনো রকম পূর্ব প্রস্তুতি ছাড়াই 1991 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের একদল শিক্ষার্থীর উদযাপন করা বসন্তের প্রথম দিন পহেলা ফাল্গুন আজ দেশের অন্যতম একটি বৃহৎ সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। একুশের বইমেলায় পড়ে ছড়িয়ে পড়ে এই উৎসব এবং ভিন্ন মাত্রা পায়। কয়েক দশক পর পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস একই দিনে পালিত হবে এমন সিদ্ধান্ত হলে বসন্ত উৎসবের আরও রং, প্রেম ও আনন্দের ছোঁয়া এসে যুক্ত হয়। প্রাচীন আমল থেকেই বাঙালি বসন্ত উৎসব পালন করে আসছে। হিন্দুদের পৌরাণিক উপাখ্যান ও লোককথাগুলোতে এই উৎসবের উল্লেখ পাওয়া যায়। হিন্দু বৈষ্ণবরা এটি বেশ আয়োজনের সঙ্গে পালন করেছেন। সম্রাট আকবর বাংলা বর্ষপঞ্জী হিসেবে আকবরী সন প্রবর্তন করেন। সে সময় তিনি প্রতি বছর 14টি উৎসব পালনের রীতিও প্রবর্তন করেন। এর মধ্যে অন্যতম ছিল বসন্ত উৎসব। 1907 সালে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট ছেলে সৌমেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে শান্তিনিকেতনে যাত্রা শুরু করে বসন্ত উৎসব, যা ঋতুরঙ্গ উৎসব নামে পরিচিত। বর্তমানে প্রতি বছর জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ এর আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলা, রবীন্দ্র সরোবর, রমনাসহ বিভিন্ন জায়গায় বসন্তবরণ অনুষ্ঠান করা হয়। স্বাধীন বাংলাদেশে এ উৎসবের গোড়াপত্তন গত শতকের 90-এর দশকে। স্বৈরাচার বিরোধী আন্দোলনের উত্তাল সময়ে সাংস্কৃতিক আন্দোলনের হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় ছোট্ট পরিসরে শুরু হয় বসন্ত উৎসব। কোনো রকম পূর্ব প্রস্তুতি ছাড়াই 1991 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের 89 ব্যাচের একদল শিক্ষার্থীর উদযাপন করা বসন্তের প্রথম দিন পহেলা ফাল্গুন আজ দেশের অন্যতম একটি বৃহৎ সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। কয়েক বছর পরে বঙ্গাব্দ 1401 বা খ্রিস্টাব্দ 1995 সালে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের আয়োজনে আনুষ্ঠানিকভাবে ঢাকায় শুরু হয় বসন্ত উৎসব। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, কিংবা ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগল যে দোল ইত্যাদি গানের সুরে আর কবিতায় ঋতুরাজ বসন্তকে বরণে উৎসব শুরু হয়। আগে প্রতিবার 13 ফেব্রুয়ারি বসন্ত উৎসব পালিত হতো, কিন্তু 2020 সালে বাংলা একাডেমি সংশোধিত বাংলা বর্ষপঞ্জী প্রকাশ করে। ওই পঞ্জী অনুযায়ী বসন্ত উৎসব 14 ফেব্রুয়ারি পালিত হচ্ছে। এবারও একইভাবে 14 ফেব্রুয়ারি পালিত হচ্ছে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস। ইংরেজি বর্ষপঞ্জির 14 ফেব্রুয়ারি দিনটিকে ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয় সারা বিশ্বে, তাই বাংলা বর্ষপঞ্জি সংশোধনের পর একই দিনে পড়েছে। বন্ধুরা, এবারে যাত্রাপথের খবরাখবর নিয়ে পর্ব শুভযাত্রা। আমাদের দেশের সর্ববৃহৎ বাস টার্মিনাল গাবতলী থেকে প্রতিদিন আমাদের দেশের দক্ষিণাঞ্চল, দক্ষিণ পশ্চিমাঞ্চলের দিকে, বিশেষ করে কুষ্টিয়া, খুলনা, যশোর, ফরিদপুর, রাজবাড়ী এবং উত্তরাঞ্চলের রাজশাহী, পাবনা, বগুড়া, গাইবান্ধা, রংপুর, দিনাজপুরের দিকে অনেকগুলি বাস চলাচল করে থাকে। এছাড়াও মহাখালী বাস টার্মিনাল থেকে বৃহত্তর ময়মনসিংহ এবং সায়দাবাদ বাস টার্মিনাল থেকে অনেকগুলি বাস সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং সেখান থেকে পদ্মা সেতু হয়েও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলায় বাস চলাচল করে থাকে। বন্ধুরা, আপনারা যেখানেই যে মাধ্যমে যাতায়াত করতে চান সাবধানে যাবেন, মাস্ক পরবেন, ট্রেনে, বাসে আর লঞ্চে অচেনা কোনো মানুষের দেওয়া কোনো খাবার খাবেন না। আপনাদের যাত্রা শুভ হোক। শেষ হয়ে এলো আমাদের সময়টুকু চলমান ভাষার মাস, তাই যাবার আগে বলি, মাতৃভাষা সহজাতভাবেই মানুষ আয়ত্ত করে থাকে বটে, কিন্তু তার চর্চা, তার প্রয়োগে সচেতন না হলে সে ভাষার শুদ্ধতা ও বৈশিষ্ট্য বজায় থাকে না। ভাষা ব্যবহারে হেলাফেলা ও অসতর্কতার কারণে শুদ্ধতা হারাতে পারে প্রাণের ভাষা। এই কথাটা মনে রাখা কর্তব্য।
মনে রাখবেন, ভাষার মাস, তাই ভাষার প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি আমাদের দায়বদ্ধতা সম্পর্কে সচেতন হতে হবে। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে আমরা সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি। আবারও মনে করিয়ে দিই, বিশ্বব্যাপী করোনা ভাইরাস আবারও ছড়াচ্ছে, তাই বাসা থেকে বাইরে গেলে সকলে মাস্ক পরুন, ধুলাবালি থেকে দূরে থাকুন এবং ভালো থাকুন। আজকের অনুষ্ঠানটি গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলাম আমি রফিকা বিনতে জাহিদ এবং লিয়াকত আলী খান, প্রযোজনার সহকারী আমিরুল ইসলাম, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ সিরাজুল আলম, তত্ত্বাবধানে শাহনাজ বেগম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তৃপ্তি কণা বসু।